কল্যাণ দার এটা ভাবা উচিত যে উনি লোকসভার চিফ হুইপ, কিন্তু উনি যার সম্বন্ধে বলেছেন আমাদের, তিনি দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এটা এটা ঠিক নয়। এতে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের যারা নেতা, তার সাথে সাথে ছাত্র সমাজও কোথাও যেন একটু আঘাত হচ্ছে। আর মনে হয় যে আমরা মমতাদিকে দেখে দলটা করি, মমতাদির ডিসিপ্লিন, মমতাদিকে সামনে রেখে আমরা যখন দলটা করি, মমতাদির কথাটা ভাবা উচিত, যিনি দীর্ঘ এতদিন ধরে লড়াই করে এই জায়গায় বাংলায় মামাটি মানুষ সরকার আনতে পেরেছেন। 2021 সালে যাবে যাবে রব যখন সবাই উঠিয়েছিল, ভাঙা পা নিয়ে মমতাদি ভাঙা পায়ে সমস্ত জায়গায় মিটিং মিছিল করেছেন, তারপরে একাধিক যিনি বেশি মিছিল করেছেন, মিটিং করেছেন, তার নাম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা, এটা মনে হচ্ছে যে ছাত্র যুব তরুণ সমাজের একটা কোথাও আঘাত আনা, এবং আমার মনে হয় যে ঘর সত্য বিভীষণই যেন আমাদের এখানে বাস করছে। দলবিরোধী কাজ হলো দিদি? আমি বললাম তো যে ঘর সত্য বিভীষণ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।